শখের জিনিসে তো কবুতর ফ্রি দিতেই দিতেছি, অনেক কবুতর ফ্রি দিতেছি। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আসলে আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আসলে আমি একটু সমস্যায় পড়ে গেছি। সমস্যাটা কিরকম আপনাদের একটু বুঝিয়ে বলি, যে আপনারা সবাই জানেন আমি একটা অ্যাপস লঞ্চ করছি, এবং প্রথমে আসলে ওয়েবসাইট লঞ্চ করছি, ওয়েবসাইটটাকে পরে অ্যাপসে রূপান্তরিত করছি। তো টোটাল আসলে এখন পর্যন্ত আমার অনেক টাকা খরচ হয়েছে, অনেক কষ্ট হয়েছে। তো এই কষ্টটা কিংবা মনে করেন যা জিনিসটা করা হয়েছে শুধুমাত্র আপনাদেরকে হেল্প করার জন্য করা হয়েছে। তো এ পর্যায়ে এসে আমি প্রত্যেক দিন যে জিনিসটা সবচেয়ে বেশি শুনি, ভাই আমাকে একটা কবুতর গিফট করেন, ভাই আমাকে একটা কবুতর গিফট করেন। শখের জিনিসের জন্য তো অনেককে কবুতর গিফট করলেন, শখের জিনিসে তো কবুতর ফ্রি দিতেই দিতেছি, অনেক কবুতর ফ্রি দিতেছি। তো আপনারা একটা জিনিস আসলে বুঝতেছেন না, কারণ আপনারা ম্যাক্সিমাম টাইম ভিডিওটা পুরোপুরি দেখেন না। আমি শখের জিনিসে যে কয়টা কবুতর আসলে গিফট করা হয়েছে, এখনও কিছু লোকের কবুতর পৌঁছানো ঢাকার বাইরে যারা আছে তারা পৌঁছানোর বাকি আছে। আর একটা জরুরি নোটিস আপনাদেরকে বলে দিই, আপনারা যারা স্টুডেন্ট প্যাকেজগুলো কিনছিলেন, তারা যারা চান আমার সাথে দেখা করে এসে নিয়ে যাবেন প্যাকেজের গিফটটা, তারা নিয়ে যাবেন। আর যারা মনে করেন চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল নেবেন, তারা শুভর সাথে কথা বলেন ইমিডিয়েটলি। আমি আপনাদের এই প্রোডাক্টগুলো রাখছি, সবগুলো কালেক্ট করে রাখছি, আপনাদেরকে দেওয়ার জন্য চাইতেছি। আপনারা দয়া করে শুভর সাথে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কন্ট্যাক্ট করেন। তো এখন মুখ্য যে বিষয়টা, আপনারা আমি ভাই আমি একা মানুষ, আমার পাশে কতগুলো কবুতর আছে, আমি কত কবুতর গিফট করবো ভাই? এটা তো আসলে সম্ভব না। শখের জিনিসে যারা অ্যাকাউন্ট করছিল তাদেরকে আমি আসলে প্রথম দিকে যারা অ্যাকাউন্ট করছিল তাদেরকে আসলে কিছু কবুতর আমি গিফট করছিলাম, এতটুকুই। তো এখন তো ভাই অ্যাজ ইউজুয়াল ভাই সবাইকে, আমার পক্ষে তো আমি একা মানুষ, কীভাবে এত মানুষকে দিব ভাই বলেন? আমার দিকটাও তো আপনারা দেখবেন, দেখবেন না একটু? আমি আপনাদের জন্য আমার জমানো পুঞ্জিটা পর্যন্ত খরচ করে ফেলছি শুধুমাত্র আপনাদের হেল্পের জন্য। এখন যদি আপনারা এমনি অ্যাজ ইউজুয়াল মনে করেন আমার কাছে গিফট চান, তাহলে ভাই আমার দিকটা আসলে আপনারা বিবেচনা করতেছেন না। কিন্তু আপনার উচিত আমার দিকটা বিবেচনা করা। যাই হোক, আপনারা অনেকেই আছেন যে আসলে শখের জিনিসে কীভাবে সেল পোস্ট দিবেন সেটা বুঝতে পারেন না, প্লাস হচ্ছে মনে করেন আপনার কবুতর কিনবেন কীভাবে বুঝতে পারেন না। তো আজকে আমরা বেসিক্যালি আপনাদেরকে দেখাই দেবো, এবং এটা আপনাদের অনেক দিনের কোশ্চেন যে ভাই একটু একবার আমাদেরকে খুব ভালোভাবে একটু দেখায় দেন যে শখের জিনিসে আমরা কীভাবে সেল পোস্ট দিব এবং শখের জিনিসটাকে কীভাবে কবুতর কিনবো। আজকে আমরা এখন শুভর কাছে যাব, শুভ আপনাদেরকে খুব সুন্দর মতো দেখাই দিবে এবং ভিডিওটা শুভই শেষ করবে আলটিমেটলি। আমি বিদায় নিচ্ছি, আর এখন আপনারা শুভর কাছে যান, শুভ আপনাদেরকে দেখাই দিবে যে কীভাবে সেল পোস্ট দিবেন, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এটা দেখাই দিবে। আসসালামু আলাইকুম। শখের জিনিস আমাদের যে অ্যাপটি আছে সেখানে সেল পোস্ট কীভাবে দেওয়া লাগবে সে জিনিসটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সেল পোস্ট দেওয়ার জন্য প্রথমে আমাদের যে অ্যাপটি আছে সেই অ্যাপটিতে আমরা ঢুকব। আমাদের অ্যাপটিতে ঢোকার পরে আমরা দেখব একেবারে উপরের দিকে ডান পাশে মেনু অপশন আছে, এই মেনুতে আমাদেরকে ক্লিক করতে হবে। এই মেনুতে ক্লিক করার পরে আমরা আগে যে সেলার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করেছি সেই অ্যাকাউন্টে লগ ইন করার জন্য এইখানে মাই অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে, মাই অ্যাকাউন্টে ক্লিক করব। মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা লগ ইন পেজটি পেয়ে যাব। তো আমাদের যেহেতু অলরেডি একটি সেলার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা আছে সেক্ষেত্রে আমরা এই ফর্মটি ব্যবহার করে লগ ইন করব। লগ ইন করার জন্য আমাদেরকে দিতে হবে ইমেল অ্যাড্রেস, আমরা যেই ইমেল অ্যাড্রেস ব্যবহার করে সেলার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করেছি সেটি। এরপর আমরা আমাদের পাসওয়ার্ডটি দেব। আমাদের সেলার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় আমরা যেই পাসওয়ার্ডটি সেট করেছিলাম আমাদের অ্যাকাউন্টের জন্য সেই পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়ে দিব। এরপর আমরা লগ ইনে ক্লিক করব। আমাদের সেলার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। আমাদের সেলার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে এসেছে। তো এখানে আমরা আরেকটি মেনু অপশন দেখব। আমরা নতুন একটি প্রোডাক্ট অ্যাড করার জন্য এই মেনু অপশনটিতে ক্লিক করব। মেনু অপশনে ক্লিক করার পর আমরা বেশ কিছু অপশন দেখতে পাব, ঠিক আছে? এই অপশনগুলো থেকে প্রোডাক্টস নামে যে অপশনটি আছে সেই অপশনটিতে আমরা ক্লিক করব।
তো এবার আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাড নিউ প্রোডাক্ট নামে একটি বাটন আছে। নতুন একটি প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদেরকে এই বাটনটিতে ক্লিক করতে হবে। এই বাটনটিতে ক্লিক করার পর আমরা প্রোডাক্ট অ্যাড করার অপশনগুলো পেয়ে যাব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আপলোড এ প্রোডাক্ট কভার ইমেজ নামে একটি অপশন আছে। এটা হচ্ছে আমাদের প্রোডাক্টটির মেইন ইমেজ, মেইন ছবিটা যেটা ওয়েবসাইটে প্রথমেই দেখা যাবে। সো এই ছবিটা আমাদেরকে অবশ্যই অবশ্যই দিতে হবে। এই ছবিটা অ্যাড করার জন্য আমরা আপলোড এ প্রোডাক্ট কভার ইমেজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট ফাইলস, সিলেক্ট ফাইলসে ক্লিক করলে আমরা আমাদের ফোন থেকে ছবিগুলো আপলোড, একটা ছবি আপলোড করতে পারব এখানে অ্যাড করার জন্য আমাদের প্রোডাক্ট ইমেজ হিসেবে। তো আমরা দিচ্ছি এখানে সিলেক্ট ফাইলস। সাপোজ আমরা এই কবুতরটি সেল করার জন্য অ্যাড করব, তো সেক্ষেত্রে আমরা এই ছবিতে ক্লিক করে দিলাম, তো আমাদের ছবিটি আপলোড হওয়া শুরু করে দিয়েছে। আমাদেরকে এখানে অবশ্যই অপেক্ষা করতে হবে ছবিটি পুরোপুরি আপলোড হওয়ার জন্য। আমাদের ইন্টারনেটের স্পিড যদি খারাপ থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে, নয়তো ছবিটি ভালোভাবে আপলোড হবে না। তো এইভাবে আমাদের ছবিটি আপলোড হওয়ার পর এইভাবে দেখাবে। তো দেখানোর পরে আমরা নিচে যে বাটনটি আছে একেবারে নিচে সেট ফিচার্ড ইমেজ, এখানে ক্লিক করে দিব। এভাবে আপলোড হওয়ার পরে তো দেখুন আমাদের ছবিটি এখানে চলে এসেছে, প্রোডাক্ট কভার ইমেজ যেটা ছিল সেটা চলে এসেছে। এবার আমরা যদি এই প্রোডাক্টটির আরও অন্যান্য ইমেজগুলো অ্যাড করতে চাই সেক্ষেত্রে নিচের প্লাস বাটনটিতে ক্লিক করে আমরা তা করতে পারবো। চলুন দেখে নেই। প্লাস বাটনটিতে ক্লিক করার পর এখানে এসেছে মিডিয়া লাইব্রেরি, মানে যে ছবিগুলো আমাদের আগে আপলোড করা আছে সেগুলো। তো আমরা নতুন ছবি এই প্রোডাক্টের সাথে অ্যাড করব, সেজন্যে আমাদেরকে আবার যেতে হবে এই যে বাম পাশে আপলোড ফাইলসে। আপলোড ফাইলসে গিয়ে আবার সিলেক্ট ফাইলস, সাপোজ আমরা ওটার অন্য আরেকটা ছবি, এই ছবিটা অ্যাড করব গ্যালারি ইমেজ হিসেবে। ক্লিক করার পরে ছবিটা আবার আপলোড হওয়া শুরু হয়ে গিয়েছে, আমরা অপেক্ষা করব পুরোপুরি আপলোড হওয়ার জন্য। আপলোড হয়ে যাওয়ার পর আমরা এই যে নিচে বাটনটি দেখতে পাবো অ্যাড টু গ্যালারি, এখানে ক্লিক করে দিব। তাহলে দেখুন আমাদের একটা প্রোডাক্ট ইমেজ এবং একটা গ্যালারি ইমেজ অ্যাড হয়ে গিয়েছে। এভাবে আমরা চাইলে আরও তিন চারটা ইমেজ এখানে অ্যাড করে দিতে পারি, তো আমরা এখন আর দিচ্ছি না। তারপর আমরা যে ফিল্ডটা দেখতে পাবো সেটা হচ্ছে প্রোডাক্ট নেম, মানে আমার যে প্রোডাক্টটা আমি দিচ্ছি ওয়েবসাইটে সেটার নাম কি। তো নামটা সাপোজ হচ্ছে, এই কবুতরটার নাম হচ্ছে চুইনা চুইঠাল। তো আমরা এখানে প্রোডাক্টের নামটাতে আমরা এই জিনিসটা লিখব, চুইনা চুইঠাল কবুতর, আমরা নামটা লিখে দিলাম। এবার তারপরেই আসবে এই প্রোডাক্টটার দাম কত, মূল্য কত। তো সেক্ষেত্রে আমরা সাপোজ এটার দাম দিয়ে দিচ্ছি 1500 টাকা। এরপর আসতেছে এই প্রোডাক্টটিতে কোনো ডিসকাউন্ট আছে কিনা, যদি তা থেকে থাকে তাহলে ডিসকাউন্টেড প্রাইসটা কত। আমি দিয়েছি এই প্রোডাক্টটির প্রাইস 1500 টাকা। তো এখন সাপোজ আমি 100 টাকা কম হলে বিক্রি করে দিব, তো সেই ক্ষেত্রে আমি সর্বনিম্ন দামটা রাখতে পারবো 1400 টাকা। দ্যাট মিন্স 1400 টাকা হচ্ছে আমার ডিসকাউন্টেড প্রাইস। তো সেক্ষেত্রে আমি যদি আমার প্রোডাক্টে কোনো ডিসকাউন্ট থেকে থাকে সেই ডিসকাউন্টেড প্রাইসটা এখানে লিখে দিব, 1400 হলে আমি বিক্রি করে দিব 1400 টাকা। আর যদি কেউ ডিসকাউন্ট দিতে না চান তাহলে সেই যে দামটা প্রথমে থাকবে সেটাই থাকবে, এটা পূরণ, এখানে কোনো দাম দেওয়ার প্রয়োজন নেই। তারপর আমরা ক্লিক করব হচ্ছে আমাদের এই, এটা কোন ক্যাটাগরির প্রোডাক্টটি, কোন ক্যাটাগরির। তো এখানে আমরা অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছি, এই যে সিলেক্ট এ ক্যাটাগরি, তো সিলেক্ট এ ক্যাটাগরি এখানে আমরা অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছি ক্লিক করার পর। তো আমাদের এটা যেহেতু কবুতর সো আমরা এখান থেকে পিজনস সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিলাম। ট্যাগ, আপাতত আমাদের প্রোডাক্টের ট্যাগ আমরা ইউজ করছি না, সেক্ষেত্রে এই
ফিল্ডটা ফাঁকা থাকবে। আর তারপরেই হচ্ছে আমাদের ডেসক্রিপশন, প্রোডাক্ট ডেসক্রিপশন, মানে আমরা যে কবুতরটা দিচ্ছি বিক্রি করার জন্য সেটা সম্পর্কে আমাদের কিছু লিখে দিতে হবে, এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব যাতে যারা ক্রেতা আছেন তারা সহজে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে, সাপোজ আমি এখানে ডেসক্রিপশনে লিখে দিচ্ছি যে আমার এই কবুতরটা ভালো ফ্লাই করে। তারপর লিখে দিচ্ছি যে ভালো ডিম বাচ্চা করে, এরকম আপনার কবুতরের যে ভালো ভালো বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আপনি এখানে লিখে দিবেন, এবং সবশেষে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে অ্যাড করে দিতে হবে যেন ক্রেতারা সহজে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। বাস, আমাদের সবগুলো ফিল্ড মোটামুটি হয়ে গিয়েছে। তো এখন আমরা ক্রিয়েট প্রোডাক্ট এখানে ক্লিক করে দিব। দেখুন, লক্ষ্য করে আমরা সবগুলো ফিল্ড অ্যাড করে দিয়েছি যেগুলো প্রয়োজনীয়। তো এখন আমরা দিব হচ্ছে এখানে ক্রিয়েট প্রোডাক্ট, এই ক্রিয়েট প্রোডাক্ট বাটনটিতে আমরা ক্লিক করে দিব। আমাদের প্রোডাক্টটি আপলোড হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টে। এখানে আমাদের আর কিছু করার প্রয়োজন নেই, প্রোডাক্টটি আপলোড হয়ে গেছে। এবং এই প্রোডাক্টটি পেন্ডিং রিভিউ দেখাচ্ছে, মানে হচ্ছে এই প্রোডাক্টটা আমাদের কাছে এসেছে, রিকোয়েস্টটা এসেছে, আমরা চেক করে অ্যাপ্রুভ করে দিলে এই প্রোডাক্টটি আমাদের ওয়েবসাইটে লাইভ দেখাবে। সেটা নিয়ে আপনাদের ভাবতে হবে না, আমরা চেষ্টা করি একদিনের মধ্যেই প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য যদি সেটা মানসম্মত হয়। কারণ হচ্ছে যদি আপনি প্রোডাক্ট অ্যাড করেন কোনো ফিল্ড বাদ রেখে, সাপোজ আপনি এই প্রোডাক্ট কভার ইমেজ দেননি, সাপোজ আপনি প্রোডাক্টের নাম লিখেননি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি প্রোডাক্টের কোনো প্রাইস দেননি, সেক্ষেত্রে এই প্রোডাক্টটি আমরা অ্যাপ্রুভ করতে পারি না। সো যেভাবে দেখানো হয়েছে এভাবে প্রোডাক্ট অ্যাপ্রুভ করে, এভাবে প্রোডাক্ট অ্যাড করে দিলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না, আমরা সুন্দরভাবে আপনাদের প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ করে দিয়ে আমাদের ওয়েবসাইটে লাইভ করে দিতে পারবো।